প্রায় তিন মাস হয়েছে ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। হাসিনার শাসনামূলকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাসিনা ক্ষমতায় থাকাকালীন তাকে নিয়ে স্বাধীনভাবে রাজনৈতিক ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে কোনো প্রতিবাদের সুযোগ ছিল না। তবে তাকে ক্ষমতাচ্যুত করার পর দৃশ্যপট পরিবর্তন হয়েছে সৃজনশীলতার এই অঙ্গনে। ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়েছেন কার্টুনিস্টরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের গণমাধ্যমে এমন পলিটিক্যাল কার্টুন বা রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি দেখা যায়নি। হাসিনার দীর্ঘ ১৫ বছর শাসনামলে জ্যেষ্ঠ রাজনীতিকদের নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন বানানো থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন বলে জানান মেহেদি হক নামের এক কার্টুনিস্ট। হাসিনা সরকারের শাসনামলে কার্টুনিস্ট সহ গ্রেপ্তার করা হয়েছিল কয়েকশো সমালোচককে। সরকারের সমালোচনা করার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে। তবে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে এসব কার্টুনিস্টরা ফিরে পেয়েছেন তাদের সৃজনশীল কাজের স্বাধীনতা। সাম্প্রতিক বছরগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ২০২৪ তথ্য মতে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারে এমন ১৮০ দেশের তালিকায় ১৬৫তে রয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রয়োজন ডিজিটাল সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি আইনের সংস্কার। এদিকে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণমূলক যেসব আইন রয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন কার্টুনিস্ট মেহেদি হকের মতো সবাই, যা পর্যালোচনা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এইচ এম আতাউল্লাহ, টিবিএন ২৪ নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন ২৪ টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।